আনুষ্কার বাবার কাটনা জড়িত কণ্ঠে আকুতি। আমার মেয়ে সেদিন দিহানের হাত থেকে বাঁচতে আমাকে ফোন করেছিল। আরও কি কি হয়েছিল সেদিন আনুষ্কার সাথে তার সব কিছুরই বর্ণনা দিলেন আনুষ্কার বাবা নিজেই। সেদিন ওই বাসায় দিহানের সাথে আরও কাড়া কাড়া ছিলেন, তারও বর্ণনা দিলেন তিনি। আনুষ্কার পিঠে অসংখ্য মারের দাগ ছিল এবং দিহান আনুষ্কাকে করার আগে কি খাইয়ে করেছে তার প্রমাণও মিলেছে। আর এই সব কিছুর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে এই প্রথম ভিজিটর হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার মেয়ে খুব শান্ত স্বভাবের, স্কুল এবং বাসা ছাড়া তেমন বের হতো না। সে কারো বাসায় এভাবে চলে যাবে এতটা সাহস তার ছিল না। দিহান আমার মেয়েকে ট্র্যাপে ফেলে জোর করে বাসায় নিয়েছে, ঘুমের ওষুধ জাতীয় কিছু মিশিয়েছে। দিহানও তার বন্ধুদের অত্যাচার থেকে বাঁচার জন্য সেদিন দুপুরে 12:18 আনুষ্কা আমাকে কল দিয়েছে। ওই দিনের ফোনটা ধরলে হয়তো আমার মেয়ের এমন পরিণতি হতো না, এটাই আমার সবচেয়ে বড় ভুল। সোমবার দুপুরে নিজ বাসায় কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলেছিলেন আনুষ্কার বাবা আল-আমিন আহমেদ। ঘটনার দিনের বর্ণনায় তিনি জানান, হাসপাতালে যাওয়ার পর দিহানের সঙ্গে তার তিন বন্ধু সেখানেই ছিল। তখন তাদের সবাইকে অস্থির লাগছিল। এর আগে আনুষ্কার মোবাইল থেকে আমার স্ত্রীর ফোনে ফোন করা হয়, তবে সেটা হাসপাতাল থেকে নাকি ওই বাসা থেকে এটা আমি জানি না। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা আমাকে বলেন, মারা যাওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে আনুষ্কার মা বলেন, যখন আনুষ্কার মুঠোফোন থেকে সেদিন দুপুর 1:18 কল করে, তখন দিহান ও তার বন্ধুরা একসঙ্গেই ছিল। হাসপাতালে পৌঁছাতেই আমার পা জড়িয়ে ধরে বলেন, আন্টি আমাকে বাঁচান। দুই পরিবারের সম্পর্ক নিয়ে জানতে চাইলে নির্যাতিত কিশোরীর মা বলেন, ঘটনার আগে তিনি দিহান নামের কাউকে চিনতেন না। হয়তো এই নামে আনুষ্কার বন্ধু থাকতে পারে, তবে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। আনুষ্কার বাসায় সরজমিনে গিয়ে দেখা যায়, তিন রুমের বাসার পশ্চিম দিকের শেষ ছোট্ট রুমটি ছিল আনুষ্কার। রুমে ছোট্ট একটা খাট, পড়ার টেবিল আর একটা কাঠের আলমারি ছিল। দক্ষিণের জানালাটা ছিল অর্ধেক খোলা, বিছানা থেকে একটু নিচেই যায় নামাজ। দুটো কোরআন শরীফ ভাঁজ করা। এখানেই পরিবারের সবাই মিলে নামাজ পড়ত বলে জানান ভিকটিমের বাবা। আনুষ্কার মা অভিযোগ করে বলেন, হাসপাতালে যাওয়ার প্রায় 1.5 ঘন্টা পর আমাকে মেয়ের কাছে যেতে দেয়, তখন অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ের নিথর দেহটা পড়েছিল। পুলিশ ময়নাতদন্তের পর আনুষ্কার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বললেও মেয়ের ছবি দেখিয়ে তিনি বলেন, পিঠে ও পিঠের নিচে অসংখ্য আঘাতের চিহ্ন দেখেছি। মামলায় আসামি কেন একজনকে করা হলো এমন প্রশ্নের জবাবে আনুষ্কার মা বলেন, পুলিশ তাকে একজন আসামি করার জন্য পরামর্শ দেয়, বাকি অভিযুক্তদের দোষ প্রমাণ হলে তখন আবার মামলা করা যাবে বলে তিনি জানান। পুলিশ তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাদের আটক রাখবেন। তিনি আরও বলেন, আমার বাচ্চাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন আসলে একজনের পক্ষে করা সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে ঘটনার সঙ্গে 4 জন জড়িত ছিল। আমি আসলে বুঝতে পারিনি মেডিকেল রিপোর্ট কবে আসবে, তখনই তাদের নাম দেওয়া উচিত ছিল। পুলিশ কেন তাদের এত দ্রুত ছেড়ে দিল, আরও একটু দেখতে পারত, আর মামলাটাও তাড়াহুড়া করে হয়ে গেল, চিন্তা করার সুযোগ মেলেনি। নির্যাতনের বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন, একজনের পক্ষে এভাবে একটা মেয়েকে নির্যাতন করা সম্ভব নয়, এখানে হয়তো অন্য কোনো বিষয় জড়িত আছে। মোবাইল উদ্ধার সম্পর্কে জানতে চাইলে ভিকটিমের বাবা বলেন, পুলিশ আনুষ্কার মোবাইলটি সহ 4টি মোবাইল উদ্ধার করেছে, তবে মোবাইল নিয়ে কোনো তথ্য তাদের দেননি বলেও তিনি জানান। নির্যাতিতার মা অভিযোগ করে আরও বলেন, তার মেয়ের মোবাইল থেকে ছবি নিয়ে দিহানের ছবির সঙ্গে ফটোশপের মাধ্যমে জোড়া লাগিয়ে সমাজের কাছে তাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন করে বলেন, পুলিশের কাছে মোবাইল থাকতে কিভাবে এসব ছবি প্রকাশ হচ্ছে? ভিকটিমের বাবা বলেন, আমার মেয়ের বয়স কিভাবে 19 হলো আমরা বুঝতে পারলাম না। আমরা তো শুরু থেকেই বয়স 17 বলে আসছি, কিন্তু কে বা কারা 19 দিল বুঝতে পারছি না। বিপদে পড়ে আমরা পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট নিয়ে ঘুরছি। পুলিশও যথেষ্ট আন্তরিক ছিল, তারা ভালো কথাবার্তা বলেছে আমাদের সঙ্গে, সাহায্যও করেছেন, তবে কোনো একটা জায়গায় তারা এই ভুলটা করেছিলেন, যার জন্য এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ভুল তথ্য দিয়ে মেয়েটাকে প্রাপ্তবয়স্ক বানানোর চেষ্টা করছে। তিনি বললেন, এখন পর্যন্ত দিহানের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। দিহানের বড় ভাইও নাকি তার স্ত্রীকে মেরে ফেলেছিল। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, তাদের শাস্তি চাই। এ বিষয়ে জানতে চাইলে ভিকটিমের একজন বন্ধু নাম প্রকাশ না করা শর্তে বলেন, আনুষ্কা এবং আমি খুব ছোটবেলা থেকেই ফ্রেন্ড,
ঘটনার আগের দিন তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। দিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কে তিনি বলেন, আনুষ্কার জানিয়েছে এক মাস ধরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, প্রেমের সম্পর্ক ওইভাবে ছিল না, তবে ঘটনার আগে দেখা হয়েছে কিনা সে জানে না বলে জানান। আনুষ্কার বাবার দাবি, সন্তানকে সে অনেক যত্ন করে বড় করেছে, এই মামলার সত্যি প্রতিবেদন যাই আসুক সে মেনে নিবে, তবে কোনো অসঙ্গতি হলে তিনি সেই রায় মেনে নেবে না। গত 7ই জানুয়ারি সকালে বন্ধু দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা নূর আমিন। এরপর আনুষ্কাকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান। ফাঁকা বাসায় জোরপূর্বক শারীরিক সম্পর্কের এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দিহান সহ চার বন্ধু তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। এই ছিল এখনকার মত। প্রিয় দর্শক, সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আনুষ্কা ধর্ষণের বিষয় নিয়ে আপনার মতামত জানাতে আমাদের কমেন্টে লিখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।